গল্প মানেই এক ছাক কল্পনা কখনো ছিটে কখনো কখনও বৃহৎ বাস্তবের ব্যস্ত কাহিনী মাঝে মাঝে আমাদের মনে অতীতের আকুলতা বাড়ে মন খোঁজে কিশোর বয়সের টুকরো টুকরো স্মৃতি এই নস্টালজিয়া সব মানুষেরই প্রিয় এই অনুভূতি নাড়াচাড়াতেই মাঝে মাঝে কিছু কথা গল্প হতে যায়। সব গল্পই যে লেখকের কালিতেই কল্পতরু তা নয় আনকোরা কলমেও মাঝে মাঝে কমলিকার সন্ধান করে আসলে অন্তরে আমাদের একটা বাউন্ডুলে স্বভাব সততই তার আপন সন্ধানে উড়ে বেড়ায় ডানা মেলে বৃক্ষের শাখায় শাখায় খুঁজে বেড়ায় তার মন ঠিকানা শেষ বিকেলে ফেলে যাওয়া রোদে আবার শুরু হয় ভোরের প্রতীক্ষা নির্জনে নিদ্রায় এই বিবেচনায় এই ইউটিউব চ্যানেলটির নাম রেখেছি বাউন্ডলে বিকেল কখনও ছন্ন ছাড়া গল্প কখনো অভাবী কল্পনার কাহিনী কখনো ভাবুক মনের ভাবান্তর সব মানুষ যেমন তার আপন স্বভাবের মানুষ খোঁজে তেমনি অনেক মানুষ তার হাসি কান্না ব্যথা বেদনা পাওয়ানাপর পর নানা আস্বাদের স্বাদ এই বাউন্ডলে বিকেলে খুঁজে পেতে পারে এই আশা ভরসায় এই বাউন্ডলে বিকেলের পাতায় যা কিছু রচনা আর বর্ণনা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে দ্বিধা করবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন গল্পের সাথে থাকুন সমস্ত শ্রোতাবন্ধুদের শুভেচ্ছা জানাই